অনইলে রস করিয়ে অনইলে রস করিয়ে কোরা বচে ওরে অকালে হবে মরণ এই খেজুরি গাছে হানি জানতে অজান্তে গো এ মরা সে মরা নয় যে মরা কাঁধে করে বল হরি হরি বল বল হরি হরি বলেই বলে শ্মশানে নিয়ে যাওয়া হয় তাই না বাউল গান মূলত চেতনামূলক গান এই বাউল গান বাঁচার কথা বলে তাই কি বলছি এই মরা সেই মরা যে গাছে আমার বাবা মরেছে আমি জন্ম নিয়েছি তাই মায়েরা আমার সঙ্গে সঙ্গে সকলে দেবেন একটু উলধ্বনি বাবার দেবেন একটু হরধ্বনি জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল এ গাছে কত জনে যাইকে মারা ও দেখো বাপ ছেলে ঘের হয় মরণে বাপ ছেলে ঘের হয় মরণ বাপ ছেলে ঘের হয় মরণে বাপ ছেলে ঘের হয় মরণ
মহাজন বলেছেন ওই ছোট গাছগুলো বাদ দিলে হবে না গো, মানুষের বল বুদ্ধি ভরসা 40 বছর পেরিয়ে গেলে সব ফর্সা, যা করতে হবে 40-এর আগে। এটা কি বলছে? ওদের তিন টপে ভার ছাপিয়ে যাবে, ওদের রসবে চিনির পানা, রসবে চিনির পানা, রসবে চিনির পানা, রসবে চিনির পানা। খেজুর গাছে হাড়ি বাঁধো, ওই খেজুর গাছে হাড়ি বাঁধো, কারণ বুড়ো গাছের অল্প রস, যেটুকু রস বাবা সেটুকু চলে, তাই না? তো এই বাউল গান মূলত বাণী প্রধান গান, গানের মধ্যে কথা না বলে ভালো লাগবে না, তো অনেক যদিও রাত হয়ে গেছে। তা কি বলছে? ওদের যেটাই পড়বে সেটাই খাঁটি, ওদের রসবেল হলিং দানা, রসবেল হলিং দানা, রসবেল হলিং দানা, রসবেল হলিং দানা। খেজুর গাছে হাড়ি বাঁধো, ওই খেজুর গাছে হাড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো।